অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আপনার জীবনে রাহু শুভ আছে না অশুভ আছে, বুঝবেন কি করে। ধরুন আপনার জন্ম সময় জানা নেই, জন্ম টাইম জানা নেই, জন্মস্থান জানা নেই, কিন্তু কিছু কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রাহু আপনাদের ফেভারে আছে কি না। যদি আপনাদের অশুভ থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কি করে বুঝবেন আপনাদের রাহু আপনাদের জন্মতে শুভ আছে উইদাউট আপনাদের বার্থ চার্ট ছাড়া। তো এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। আপনাদের যাদের জন্ম টাইম নাই, জন্ম স্থান নেই, তারাও কিন্তু বুঝতে পারবেন যে আপনার রাশিচক্রে আপনার জন্মছকে রাহু ভালো আছে কি না। তো নোট করুন, এক নম্বর পয়েন্ট, প্রথম কথা, রাহু যদি আপনাদের অশুভ থাকে কি ঘটনাগুলো আপনাদের মধ্যে ঘটবে। এক নম্বর পয়েন্ট, রাহু যদি আপনার অশুভ থাকে তাহলে আপনি একাকিত্ব থাকতে পছন্দ করবেন, অর্থাৎ নিঃসঙ্গ, নিজে একা থাকাটাই আপনি খুব ভালো মনে করবেন, কারোর সঙ্গে সে মতন মিশবেন না এবং কারোর সঙ্গে খুব বেশি কথাবার্তা কিন্তু বলবেন না। জানবেন আপনার রাশিচক্রে রাহু ড্যামেজ আছে। দুই নম্বর পয়েন্ট, রাহু যদি আপনার অশুভ থাকে সেক্ষেত্রে কী হবে, আপনি অন্ধকার ঘরে বেশি থাকতে পছন্দ করবেন, অর্থাৎ আপনি সবসময় ঘরের লাইটটা বন্ধ করে থাকতে পছন্দ করবেন, একটা অন্ধকারচ্ছন্ন জায়গাগুলো বেশি পছন্দ লাগবে। দুই নম্বর পয়েন্ট, ধরুন আপনি দিনের বেলা তো অনেক ক্ষেত্রে জানলা দরজা লাগিয়ে দিয়ে বসে আছেন, জানবেন রাহু গ্রহ ড্যামেজ, বা রাত্রে ঘরে লাইট অফ করে বসে আছেন, জানবেন তার রাহু গ্রহ ড্যামেজ আছে, অর্থাৎ অন্ধকারে থাকতে পছন্দ করবে। নাম্বার তিন, রাহু গ্রহ যদি খারাপ থাকে আপনাকে অনেক উঁচুতে নিয়ে চলে যাবে, অত্যাধিক উপার্জন আপনারা করবেন কিন্তু আপনাকে আকাশ থেকে একদম মাটিতে ফেলে দিবে, অর্থাৎ প্রচুর টাকা দিবে, আপনি ভাববেন যে আপনার এটা স্টেবল ইনকাম, এই ইনকাম আমার থাকবে, সেই জন্য আপনি অত্যাধিক ব্যয় করবেন। আপনাকে এক থেকে দেড় বছরের মধ্যে আপনি ঠিক 18 মাসের মধ্যে আপনি কিন্তু ঠিক আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন, অর্থাৎ আপনাকে অর্থনৈতিক কষ্ট কিন্তু রাহু গ্রহ দিবেই, অর্থাৎ রাহু যদি অশুভ থাকে এই ঘটনাটা ঘটবেই আপনার সাথে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, আপনি ভাবছেন আপনার স্টেবল ইনকাম কিন্তু তা নয়, আপনি দেড় বছরের মাথায় বুঝতে পারবেন যে আপনি সর্বশান্ত হয়ে গেছে। চার নম্বর পয়েন্ট, রাহু যদি অশুভ থাকে তাহলে সেই ব্যক্তি মদ্যপান করবে অত্যাধিক পরিমাণে এবং মুখ দিয়ে সবসময় মিথ্যা কথা বেশি বার হবে, অর্থাৎ সব কিছুতে একটা মিথ্যার আশ্রয় কিন্তু সেই ব্যক্তি নিবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অত্যাধিক নেশাগ্রস্ত মিথ্যা কথা বলা রাহু গ্রহ যদি অশুভ থাকে সেই ইন্ডিকেশনগুলো কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই চারটা ইন্ডিকেশন আপনাদেরকে বললাম। আপনাদের যাদের জন্ম সময় নেই, জন্মস্থান নেই, সেক্ষেত্রে আপনারা বুঝবেন কী করে। ঠিক এই ইন্ডিকেশন যদি আপনাদের জীবনে আসে তাহলে বুঝবেন আপনাদের রাহু অশুভ। এই অশুভ রাহুকে কিভাবে ভালো করবেন, কোনো পণ্ডিত বা কোনো যাগযজ্ঞ করার কিন্তু দরকার নেই, আমি আপনাদেরকে একদম ঘরোয়া একটা টিপস কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে। কি করবেন আপনারা, এটা কোনো পণ্ডিতের কাছে যাওয়ার দরকার নেই, আপনারা গণেশজির উপাসনা করেন, অর্থাৎ গণেশ ঠাকুরের পুজো এবং আপনারা মা সরস্বতীর
পূজো আপনারা করুন, প্রতিদিন আরাধনা করুন। গণেশ এই রাহু গ্রহ যদি অশুভ থাকে কোনো তান্ত্রিক বা গুণীর কাছে যাওয়ার দরকার নেই। আমি যেটা আপনাদেরকে বলছি, গণেশ ঠাকুরের পুজো করুন এবং মা সরস্বতীকে প্রতিদিন যদি সন্ধ্যাবেলা করে আরাধনা করতে পারেন, অটোমেটিক আপনাদের জ্ঞানের বিকাশ ঘটবে। রাহু কী করে? মানুষকে ভ্রম করায়, অর্থাৎ আপনাকে সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে দেবে না, অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি করবে আপনার জীবনে। আপনার জীবনে অশান্তি, অরাজকতা এই সকল কিন্তু তৈরি করে দিবে। এই জন্য আপনারা মা সরস্বতী এবং গণেশজির যদি উপাসনা করতে পারেন, রাহুগ্রহ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই আপনাদের বসে চলে আসবে। খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানালাম। এইবার রাহুগ্রহ যদি ভালো থাকে সেটা আপনারা বুঝবেন কী করে? আমি তো রাহুগ্রহ খারাপ থাকলে চারটা ইন্ডিকেশান আপনাদেরকে দিলাম এবং কী করতে হবে, কী করলে রাহুগ্রহ ভালো হবে সেটা আপনাদেরকে বললাম। কোনো তান্ত্রিক বা কোনো গুণীর কাছে যাওয়ার দরকার নেই। রাহুকে বস করতে গেলে আগের যে পূর্বের কথাগুলো বললাম সেটা যদি আপনারা করেন, ডেফিনেটলি রাহুর অশুভ প্রভাব কেটে যাবে। আপনারা দেখুন, আপনাদের জন্মচক্রে না থাকলেও আপনারা যদি এই ইন্ডিকেশানে আপনারা রাহু কেমন আছে বুঝতে পারবেন। এবার রাহু শুভ আছে বুঝবেন কী করে? রাহু শুভ থাকলে প্রথম কথা, ফিল্ম দুনিয়াতে অ্যাক্টিং লাইনে বিশাল সাফল্য পায়, অর্থাৎ যারা অ্যাক্টার ফিল্ম দুনিয়াতে আছে তারা কিন্তু সর্বোচ্চ স্থানে কিন্তু যায়। এই রাহুগ্রহ, রাহুগ্রহ কিন্তু খুব একটা ভালো জায়গাতে নিয়ে যায়, অর্থাৎ আপনার ফিল্ম লাইনে খুব ভালো জায়গাতে কিন্তু একটা চাওয়ার সম্ভাবনা থাকবে। দুই, রাহুগ্রহ ভালো থাকলে লটারি, জোয়া এবং ফাটকা কারবারিতে প্রচুর টাকা অর্থ কিন্তু আসে। এই কলিযুগে একমাত্র এই রাহুগ্রহই কিন্তু লটারি, জুয়া এবং ফাটকা কারবারিতে টাকা দেয়। তিন নম্বর, রাহুগ্রহ শুভ আছে বুঝবেন কী করে? আপনার কথা মানুষে খুব মনোযোগ দিয়ে শুনবে, অর্থাৎ আপনি যেখানে যাবেন আপনার প্রেজেন্টেশনটা খুব অ্যাট্রাকটিভ হবে, অর্থাৎ আপনাকে মানুষ আকর্ষণ, আপনি মানুষকে আকর্ষণ করতে পারবেন এবং জীবনে আসবে শান্তি। জীবনে দেখবেন কোনো ঝুটঝাট করে সমস্যা আসা সেগুলো কিন্তু আসবে না, অর্থাৎ একটা সুন্দর লাইফ কিন্তু যাদের যাচ্ছে তাদের কিন্তু জানবেন রাশি চক্রে তাদের বা জীবনে রাহু গ্রহের অবস্থান কিন্তু শুভ আছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।